শুক্রবার মনোনয়ন জমা দিলেন রাষ্ট্রপতি পদ প্রার্থী দ্রৌপদী মুর্মু। এদিন রিটার্নিং অফিসার পিসি মোদির হাতে মনোনয়ন জমা দেন তিনি। সাথে ছিলেন প্রধানমন্ত্রী ও কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী। শুক্রবার মনোনয়ন জমা দিলেন রাষ্ট্রপতি পদ প্রার্থী দ্রৌপদী মুর্মু। এদিন সঙ্গে ছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ এবং বিজেপি ও এনডিএ শাসিত রাজ্যগুলির মুখ্যমন্ত্রী। আগামী 18 জুলাই ভারতের 16তম রাষ্ট্রপতি নির্বাচন হবে। ইতিমধ্যে বিজেপি বিরোধী দলগুলি যশবন্ত সিনহাকে রাষ্ট্রপতি পদ প্রার্থী করেছে। অপরদিকে মহিলা মুখেই ভরসা রেখেছে বিজেপি। রাষ্ট্রপতি পদ প্রার্থী হিসেবে দ্রৌপদী মুর্মুর নাম ঘোষণা করা হয়েছে। উড়িষ্যার বাসিন্দা দ্রৌপদী মুর্মু ঝাড়খণ্ডের প্রাক্তন রাজ্যপাল। আদিবাসী সম্প্রদায়ের প্রতিনিধি দ্রৌপদী মুর্মু এদিন রিটার্নিং অফিসার পিসি মোদির হাতে যাবতীয় কাগজপত্র তুলে দেন। 1958 সালে 20 জুন উড়িষ্যার ময়ূরভঞ্জ জেলার বাইদাপসিতে জন্মগ্রহণ করেন দ্রৌপদী মুর্মু। ঝাড়খণ্ডের নবম রাজ্যপাল হিসেবে কার্যনির্বাহ করেছেন তিনি। তিনি ঝাড়খণ্ডের প্রথম রাজ্যপাল হিসেবে তার কার্যকাল শেষ করেছেন। 2000 সালে বিজেডি এবং বিজেপি জোট সরকারের একাধিক দপ্তরের মন্ত্রী হিসেবে দায়িত্ব সামলেছেন। সূত্রের খবর, এদিন মনোনয়ন জমা দেওয়ার পরই পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে ফোন করেছেন দ্রৌপদী মুর্মু। ব্যুরো রিপোর্ট, নিউজ রোম্যান্সল্যান্ড।